টিকিট দিয়ে দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য তারা ইতিমধ্যে কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন 20 এবং 21 ফেব্রুয়ারি অর্থাৎ আজ ও আগামী কাল তারা যে কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেই সিদ্ধান্তেই তারা অনর অর্থাৎ নবান্নের নির্দেশিকাকে অমান্য করে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যে কোনো পরিস্থিতি উপেক্ষা করে তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত এই মুহূর্তে আপনাদের শহীদ মিনারের ছবি তুলে ধরছি হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে বিক্ষোভ আন্দোলন দেখাচ্ছেন তারা এর আগেও তারা একদিনের প্রতীকী কর্মবিরতিতে গিয়েছেন তবে এবার দুদিনের কর্মবিরতি মিলে তাদের কর্মজীবনে ছেদ করবে এমনটাই নির্দেশিকা ছিল রাজ্য সরকারের তরফে কিন্তু সেই নির্দেশিকাকে অমান্য করেই কিন্তু তারা আজ আন্দোলন চালাচ্ছেন 20-21 ফেব্রুয়ারি কাজে যোগ না দিলে ব্রেক অফ সার্ভিস সরকারি কর্মীদের ব্রেক অফ সার্ভিসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নবান্নের তরফে সেই নির্দেশিকাকে উপেক্ষা করে ইতিমধ্যে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা সরাসরি স্বরূপ তরফদার আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে স্বরূপ ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন বিক্ষোভ 25 দিনে পড়লো এই মুহূর্তে ঠিক সেখানে ঠিক কি ছবি এবং আন্দোলনকারীরা তারা কি বলছেন পরবর্তীতে তারা কি অবস্থান নেবেন স্বরূপ তরফদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে তবে আরো একবার আপনাদের জানাবো এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শহীদ মিনারে টানা 22 দিনে পড়লো এই আন্দোলন এবং আন্দোলন তারা অব্যাহত রেখেছেন যে কোনো পরিস্থিতিতেই তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত স্বরূপ তরফদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে স্বরূপ এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা কি বলছেন এই মুহূর্তে অর্থাৎ অবস্থান বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের আজকে 25 দিনে পড়লো তুমি দেখতে পাচ্ছ তারা আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে তাদের ছবি এবং পাশাপাশি আজকে আজ এবং আগামী কাল সারা রাজ্য জুড়ে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য সরকারের যে হুঁশিয়ারি যারা অর্থাৎ সরকারি দপ্তরে যেখানে যেখানে চাকরি করেন তারা যদি না আসেন তাদের কিন্তু বেতন কাটা যাবে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে বহু জায়গায় কিন্তু তারা কর্মজগতি কর্মবিরতি চলছে এবং আজকে আমরা কথা বলবো এখানে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা বিয়ের দাবিতে আন্দোলন করছে তারা এই আন্দোলন কত বাস্তবায়িত করবে এবং রাজ্য সরকারের হুঁশিয়ারি কি বলবে না কর্মবিরতির হুঁশিয়ার তো আমাদের দিতেই হলো কারণ এর আগে 2 ঘন্টা হয়েছে তারপরে একদিন হয়েছে এরপরেও তারা সরকারের পক্ষ থেকে কোনো কথা বলছে না প্রত্যেকটা কোর্টে হেরেছেন হারার পরেও আমাদের যেটা ন্যায্য সেটা দেন না এরকম একটা অবস্থা হওয়ার পরেও যোগ্যরা রাস্তায় বসে থাকে এরপরেও যদি সরকার চুপ থাকে তাহলে আমাদের পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করছি অনেক মন্ত্রী অনেক বড় বড় কথা বলছেন এই সংস্কৃতি টংস্কৃতি নাকি সাংঘাতিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এই কর্মবিরতি করে সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা কর্মবিরতি করে সংস্কৃতি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ডেকে আমাদের সঙ্গে কথা বলুক ওদেরও চাকরির ব্যবস্থা করুক আমাদেরও বকেয়ার ব্যবস্থা করুক এই যে যারা বলছে তারা তাদের টাকা থেকে কি কিছুটা দিয়ে দিয়েছে যে সরকার প্রচন্ড আর্থিক অনটনে আছে চলো আমাদের এটা আমরা 3 মাস আমরা এই টাকাটা নেব না সাতাশে জানুয়ারি থেকে আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি সেই জায়গায় দাঁড়িয়ে 25 দিন আপনাদের অবস্থান বিক্ষোভ চলছে এবং পাশাপাশি 11 দিন 5 জন অনশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এখনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত দেখতে পাচ্ছেন না আপনারা আর কতদিন আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন আমাদের আন্দোলন চালাতেই হবে আমাদের তো এছাড়া আর কোনো রাস্তা নেই এরকম একটা অমানবিক সরকার দিনের পর দিন সকলের সামনে প্রকাশ্যে এটা সবার কাছে মুখোশটা খুলুক কেন আমরা কি কেউ আলাদা করে আমাদের মাইনে বেশি করো তাই বলেছি আমাদের বকেয়াটা দেবে কেন দেবে কোর্ট বলেছে দেবে হাইকোর্ট বলেছে মিটিয়ে দিতে আবার সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মানুষের পয়সা নিয়ে সবাই কিনছেন উনি কেন করছেন এই যে এতজনের চাকরি চলে যাচ্ছে আর যারা বসে আছে ওখানে তারা আর কতদিন বসে থাকলে তবে ওরা যে পড়াশোনা করেছিল তার যোগ্য ইয়ে পাবে যোগ্য পুরস্কারটা তারা পাবে যে আমরা চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো চপ শিল্প তো উনি বলেছেন চপ শিল্প করুক না ওনার পরিবারের লোকজন কেউ তো চপ শিল্পে নেই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখাতে অর্থাৎ এখানে অর্থাৎ 27 জানুয়ারি থেকে আজকে 20 ফেব্রুয়ারি অর্থাৎ 25 দিন অবস্থান বিক্ষোভ চলছে আমি আমার ক্যামেরা পার্সনকে তুমি দেখতে পাচ্ছ ভাস্বতী সেই ছবি তারা বসে আছেন আন্দোলন করছেন তাদের যে দাবি সেই দাবি থেকে তারা 1 ইঞ্চি নড়বেন না অর্থাৎ 39% ডিএর পরিবর্তে 3% এই ভিক্ষা তারা মানছেন না অর্থাৎ গত 15ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 3% ডিএর ঘোষণা করেছিল সেটাকে ভিক্ষা হিসাবে তারা বলছেন এবং গণ্য করছেন না
তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন এবং পাশাপাশি আজকে 11 দিনে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো 11 দিনে কিন্তু এই অনশন চলছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো যদি আজকে আপনাদের অনশন 11 দিনের করবেন আজকে পাশাপাশি রাজ্য সরকার হুঁশিয়ারিও দিয়েছে যারা এই কর্মবিরতি পালন করবে তাদের বেতন কাটা যাবে কি বলবেন এরকম নির্লজ্জ সরকারকে ধিক্কার জানাই আমি একটা তারই সরকারি কর্মচারী আজকে দিনের পর দিন অসুস্থ হচ্ছে হসপিটালাইজড হচ্ছে আমাদের কিডন বডি ভাঙছে দিনের পর দিন আমরা অসুস্থ হয়ে পড়ছি এরকম অমানবিক সরকার বোধহয় কেউ কোনো কালেই দেখেনি ধিক্কার জানাই কর্মবিরতি আমরা পালন করবই পরবর্তীকালে প্রয়োজনে আমরা স্ট্রাইক দেব দেখি উনি কি করতে পারেন আমাদের তো আন্দোলন আরো বাস্তবায়িত আরো দীর্ঘায়িত করবে লাগাতার কর্মবিরতি করবে এমনটাই কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে যে তারা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন যে কোনো পরিস্থিতিতে তারা তাদের সিদ্ধান্তে অনড় হকে ডিএর দাবিতে লাগাতার আন্দোলনে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা ধন্যবাদ স্বরূপ